আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ইসলাম ও জীবনে। প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্য সিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। মৃত্যুর সময় কেমন বোধ করে মানুষ? মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। মহান আল্লাহর সবচেয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর স্বাদ নিতে হয়েছিল, আর যখন তিনি মৃত্যুর কিনারায় পৌঁছেছিলেন তখন তিনি মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত হলেন। তখন নিজের সাথে এক জগ পানি রেখেছিলেন, আর সেখান থেকে নিজের হাত ডুবিয়ে নিয়ে মুখ মুছতেন এবং বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লা সাকারাতে, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড়ই তীব্র এবং বড়ই কঠিন। যদি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় কাতর হন, তাহলে আমাদের কেমন হবে? অবশ্যই কঠিন, আর কাফির বা অবিশ্বাসীগণদের শাস্তি হবে সর্বোচ্চ। তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা বলবে, বেরিয়ে আয় হে পাপী আত্মা, আর তোদের জন্য অপেক্ষা করছে আল্লাহর শাস্তি। তবে কিছু মানুষের মৃত্যু যন্ত্রণা হবে খুবই কম, যেমন একটি পিঁপড়ার কামড়ের মতো, আর তারা হলেন শহীদগণ। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।